মকর রাশি নভেম্বর মাস 2024 সাল। পূর্বে আপনার রাশির অধিপতি গ্রহ শনি গ্রহ রেট্রোগ্রেড মোশনে ছিল, এখন শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ মার্গি হচ্ছে। তাই রাশির অধিপতি গ্রহ যখন স্বাভাবিকভাবে আসছে, আপনারা পূর্বে যারা অস্বস্তিকর একটু পরিবেশের মধ্যে ছিলেন সেটা কিন্তু অব্যাহতি মিলতে চলেছে এই মাসে। সমস্ত বিষয়ে আপনারা টেনশন মাথায় নিয়ে নিচ্ছিলেন, সেখান থেকে কিছুটা হলেও আপনি কিন্তু পরিত্রাণ পাচ্ছেন যারা আপনারা মকর রাশির আছেন। এই মাসে চেষ্টাটা আপনি রাখুন, তারপর দেখুন কি হচ্ছে আপনাদের জীবনে। এবং এই মাসে আপনি যাহাই করছেন বা যে কর্মের মধ্যে আপনি লিপ্ত আছেন, নিরাশ হবেন না, কিছু না কিছু আপনারা কিন্তু পাচ্ছেন সেখান থেকে। পজিটিভ একটি মুভমেন্ট কিন্তু আসছে আপনাদের দিক থেকে, যাহাই কাজ করছেন আপনি সেই কাজের মধ্যে কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। এই মাসে জীবন থেকে কিছু সম্পর্ক বিসর্জন আপনি নিজেই দেবেন। হ্যাঁ, যে সম্পর্ক আর আগে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বা রাখা সম্ভব নয়, যে সম্পর্ক আপনি আর রাখতে পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে একটি দোলাচলের মধ্যে রয়েছেন, সেরকম কিছু সম্পর্ক আপনি নিজেই কিন্তু বিসর্জন দেবেন আপনার জীবন থেকে। একটু মনের ব্যাপ্তি বাড়ান, শুধু খাওয়া পড়া এর মধ্যে না থেকে একটু তার ঊর্ধ্বে উঠুন মকর রাশির আপনারা যারা আছেন, কারণ আপনার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে এবং আপনার সাফল্য স্থানে বুধাদিত্য যোগ আমরা পাচ্ছি এই মাসে, এবং আপনার তৃতীয় স্থানে রাহু অবস্থান করে আছে। কতগুলি প্ল্যানেট কিন্তু ভালো অবস্থানে আছে, যার ফলে কিছু পজিটিভ বিষয় কিন্তু আপনাদের রাশিচক্রে বিচার বিশ্লেষণে উঠে আসছে। তাই আপনি যাহাই কাজ করছেন বা যেটাই চেষ্টা রাখছেন, কিছু না কিছু পজিটিভ মুভমেন্ট কিন্তু আসছে আপনাদের জীবনে এই মাসে মকর রাশির আপনারা যারা আছেন। যেহেতু আপনার রাশির অধিপতি স্বাভাবিক গতিতে ফিরে আসছে এবং আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ কিন্তু দেখাচ্ছে না, শরীর স্বাস্থ্য ভালো বলা যেতে পারে। পড়াশোনার মধ্যে যারা আছেন, সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু রয়েছেন। তাই চেষ্টাটুকু অবশ্যই বাড়িয়ে রাখুন 2025 সালের আগে। এই যে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে অবস্থান করে আছে, যথেষ্ট ভালো। পরবর্তী পদক্ষেপ আপনি কোন দিকে রাখবেন, মানসিকতার পরিবর্তন এবং চিন্তাভাবনা সেগুলো বাস্তবায়ন রূপ দেওয়ার ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন, কারণ এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে নবম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে, যার ফলে অনেকটা কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ভালোবাসার সম্পর্ক, খারাপ নয়, সম্পর্ক অবশ্যই ভালো। এবং বিবাহিত জীবনে যেহেতু আপনার সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করে থাকছে, যার ফলে মাঙ্গলিক ইঙ্গিত করছে, এই মাসে আপনি যখন রোমান্টিক মুডে থাকবেন, আপনার বিপরীতে আপনার পার্টনার সেই রকম রোমান্টিক মুডে সেই মুহূর্তে নাও কিন্তু থাকতে পারে, মনের মধ্যে কিছুটা হলেও কিন্তু বিরক্ত লাগবে। তবে গ্রহের যা অবস্থান বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার রাশিতে, কোনো রকম ক্ষেত্রে নিজেকে আপনি নিয়ন্ত্রণ করে চলতে পারবেন এই মাসে। আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয়। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু যোগ দেখাচ্ছে। পূর্বে আপনারা যারা বিজনেসে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে অবশ্যই প্রফিট আপনি গেইন করবেন, বা এই মাসে আপনি এমন কোনো বিজনেস করেন যেখানে পুরানো কিছু মেশিনারি ইকুইপমেন্ট বা কোনো কিছু বিক্রি করে সেখান থেকে প্রফিট ঘরে তুলতে দেখা যাবে, মকর রাশি যদি আপনি হয়ে থাকেন। কর্মের দিক থেকে বলতে হলে উচ্চতর পোস্ট আপাতত স্থগিত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। আপনারা যারা ভাবছিলেন কোনো উচ্চতর পোস্ট আপনার সম্মুখে আসতে চলেছে বা উচ্চতর পোস্ট আপনি পাবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু এই মাসে স্থগিত থাকছে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্র অনুসারে আপনি কোন ধরনের কর্ম করেন, সেই কর্মক্ষেত্র অনুসারে কর্ম থেকে আপনি কিন্তু ট্যুর পাবেন, কোথাও যাবার জন্যে কর্মক্ষেত্র থেকে যদি পাওয়া যায় সেরকম কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে যদি মকর রাশির আপনি হয়ে থাকেন। তৃতীয়পতি এবং একাধারে দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে থাকছে, রেট্রোগ্রেড হচ্ছে, সব থেকে সৃষ্টির শুভ গ্রহ এই যে পঞ্চম ঘরে অবস্থান, তার তো কিছু সুফল অবশ্যই পাবেন। আপনারা যারা পরিবার পরিকল্পনা করবেন, ভাবছেন নেবেন, সন্তান নেবেন, অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন। সন্তানের দিক থেকে ভালো কিছু আপনি আশা রাখতে পারেন আপনার সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকেন।
আপনার চেষ্টা সেগুলো কিন্তু মানসিকভাবে আন্তরিকতার সহিত সেটি আপনি করবেন এবং সবার সঙ্গে আন্তরিকতার সহিত আপনি মেলবন্ধন রাখবেন। আপনার ক্যারেক্টারে কিন্তু এরকম দেখতে পাওয়া যাচ্ছে এবং যেখানে আপনি মনে মনে ঠিক রাখবেন সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার এই যে এই মাসে মকর রাশি প্রত্যেকটা নভেম্বর মাসে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু চিন্তাভাবনা করে রাখতে দেখা যাবে, অর্থাৎ একটি পরিকাঠামো করে সামনের দিকে অগ্রগতি রাখতে দেখা যাবে। তাই পূর্বেই বললাম মনের ব্যাপ্তি বাড়ান, খাওয়া পড়া থেকে একটু ঊর্ধ্বে উঠুন, কারণ এই মাসে গ্রহের যে অবস্থান আছে যথেষ্ট ভালো অবস্থান, সফলতা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনি নিজেও কিন্তু স্যাটিসফাই হতে পারেন, কারণ আপনার সাফল্যগারে বুধ আদিত্য যোগ আমরা পাচ্ছি, এর কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন। আর শনি গ্রহ স্বাভাবিক গতিতে এসেছে, আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে, এখান থেকে দৃষ্টি যেমন থাকছে, যার ফলে আপনি যে ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন সেটা সঠিক ক্ষেত্রে বিনিয়োগ যাতে হয় সেটি বারংবার আপনার চিন্তা আপনার করবেন, অর্থাৎ কষ্টের অর্থ সেই অর্থ যাতে অযথা কিছু ব্যয় না হয়ে যায়, লস না হয়ে যায়, এই রকম মনের মধ্যে কিন্তু ভাবনা চিন্তা নিয়ে আপনার পদক্ষেপ রাখবেন। তাই কোনোরকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং নিজে আপনি অনুধাবন করতে পারবেন কিছু কিছু বিষয় যে সম্পর্ক আর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, এখানেই এন্ড করা হোক বা এখানেই শেষ করা হোক, এইরকম কিন্তু আপনাদের মধ্যে মনের মধ্যে কিন্তু ভাবনা চিন্তা থাকবে এবং আপনি পদক্ষেপ নেবেন, গ্রহের যা অবস্থান আছে আপনি পদক্ষেপ নেবেন। রাহু যেহেতু তৃতীয় স্থানে আছে এর কিন্তু কিছু সুফল অবশ্যই আছে। লগ্ন যদি আপনার হয়, পূর্বেই আমি বলেছি লগ্ন যদি আপনার হয়, আপনার ঘরে যদি গোমেদ স্টোন থাকে আপনি কিন্তু ধারণ করতে পারেন, বা যদি আপনি ধারণ করে আছেন তাহলে বলবো একবার শোধন করে নিন, কারণ উপচয় স্থানে রাহু ভালো কিন্তু ফল দিয়ে থাকে। আপনার চেষ্টার যেহেতু কোনো ত্রুটি থাকছে না, চেষ্টার মধ্যে আপনার যথেষ্ট আগ্রহ থাকছে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন এবং নিজের মধ্যে যেটুকু আছে রসদ সেইটুকু দিয়েই কিন্তু আপনি অগ্রগতি রাখবেন এবং তার সুফল অবশ্যই পাবেন। কোনো কিছু পজিটিভ মুভমেন্ট আপনাদের এই যে এই মাসে ঘটছে সেই মুভমেন্টটাকে কিন্তু আপনি ধরে ফেলবেন। কেউ যদি একটি পজিটিভ মুভমেন্ট পায় সেই পজিটিভ মুভমেন্ট থেকে আস্তে আস্তে কিন্তু ধাপে 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 উপরে উঠতে শুরু করে এবং তার ব্যতিক্রম কিন্তু এই মাসেও আপনাদের হবে না। মকর রাশির যারা আছেন যথেষ্ট গ্রহের অবস্থান ভালো বলা যেতে পারে। পূর্বের যে সমস্ত ক্ষেত্রে আপনার মনের মধ্যে বারংবার ব্যর্থতা 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 নেগেটিভ ভাবনা আসছিল সেরকম ক্ষেত্রে পুনরায় যে আন্তরিকতার সহিত আবার চেষ্টা রাখবেন এটাই তো আপনাদের যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। অর্থাৎ মনের মধ্যে কোনো নেগেটিভ ভাবনা না রেখে আবার নতুন করে পরিকল্পনা শুরু করা, ভাবনা চিন্তা অগ্রগতি রাখা যথেষ্ট অ্যাডভান্টেজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই মাসে। তাই যেটি আমি বলেছিলাম পূর্বে, আপনারা খাওয়া পড়া থেকে একটু ব্যাপ্তি বাড়ান, ঊর্ধ্বে উঠুন, কারণ এই মাসে আপনার যে রাশির অধিপতি গ্রহ যখন স্বাভাবিক গতিতে আসছে আপনার বাণীর মধ্যে কিছুটা হলেও কিন্তু রাশির ক্যারেক্টার অর্থাৎ আপনার মধ্যে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু ফুটে উঠবে। কিছু বিপরীত দিক হয়তো আপনার কথা তারা সহ্য নাও করতে পারে কিন্তু আপনি ঠিক জায়গায় থাকবেন, মকর রাশির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুসারে আপনার কিন্তু পিছনে একরকম সামনে একরকম কথা কিন্তু থাকবেন, আপনার যেটা মনের মধ্যে হচ্ছে ব্যক্ত হচ্ছে সেটাই আপনি ব্যক্ত করবেন। এই মাসে গ্রহের যে অবস্থান আছে মকর রাশি নভেম্বর মাস 2024 সাল, এই হলো আপনাদের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।